Hey, what's up, guys? I think tumra shobai bhalo acho. To ajke abar class shuru kora jak. Today's topic: English grammar of parts of speech. Okay. And what is parts of speech? Parts of speech are the classification of words categorized by their roles and functions within the structure of the language. It means বক্তৃতার অংশগুলি হলো ভাষার কাঠামোর মধ্যে তাদের ভূমিকা এবং ফাংশন দ্বারা শ্রেণীবদ্ধ করা শব্দগুলির শ্রেণীবিভাগ. Okay. And now parts of speech encompass everything a language has in itself. Can you imagine all the words of a language can be stored into these categories? They play different roles in the structure of a language. These parts of speech encompass everything a language has in itself means বক্তৃতার অংশগুলি একটি ভাষার নিজের মধ্যে থাকা সমস্ত কিছুকে অন্তর্ভুক্ত করে. Can you imagine all the words of a language can be stored into this categories? আপনি কি কল্পনা করতে পারেন যে একটি ভাষার সমস্ত শব্দকে এই বিভাগে সাজানো যেতে পারে? They play different roles in the structure of a language. তারা একটি ভাষার গঠনে বিভিন্ন ভূমিকা পালন করে. In English, there are 8 parts of speech. ইংরেজিতে বক্তৃতার 8টি অংশ রয়েছে. And these 8 parts of speech are noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. তো কি এই 8টি parts of speech? 8টি parts of speech হলো noun, noun means বিশেষ্য, pronoun, pronoun means সর্বনাম, verb, verb means ক্রিয়া, adjective, adjective means ক্রিয়া বিশেষণ, সরি বিশেষণ, অ্যাডভার্ব মিন্স ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মিন্স
অব্যয়, কনজাংশন মিন্স সংযোগ, ইন্টারজেকশন, প্লাস তো ফার্স্ট উই উইল নো অ্যাবাউট নাউন মিন্স, নাউন মানে বিশেষ্য। নাউন রেফার্স টু পিপল, প্লেসেস, থিংস, আইডিয়াস, কনসেপ্ট এক্সেট্রা। তো নাউন মানে বিশেষ্য, বিশেষ্য বলতে কি মানে কি কি জিনিসগুলোকে বোঝায়, সেইগুলো হচ্ছে যেই যেই জিনিসগুলোকে বোঝায় সেইগুলি হলো বিশেষ্য। বলতে মানুষ, পিপল মিন্স মানুষ, প্লেসেস মিন্স স্থান, থিংস মিন্স জিনিস, আইডিয়াস মিন্স ধারণা, অ্যান্ড কনসেপ্ট ইটস অলসো মিন্স ধারণা, বাট আইডিয়া কনসেপ্ট এক্সেট্রা। এক্সাম্পল, মাইকেল ইজ এ গুড বয়, মেলবোর্ন ইজ দ্য বেস্ট সিটি। এক্সাম্পল, মাইকেল ইজ এ গুড বয়, মাইকেল একজন ভালো ছেলে। মেলবোর্ন ইজ দি বেস্ট সিটি, মেলবোর্ন সেরা শহর। হ্যাঁ দেখো, মাইকেল ইজ এ গুড বয়, মাইকেল একজনের নাম, ঠিক আছে। নেম মিন্স নেম, কোথাও নেম থাকবে সেটার মানে হচ্ছে নাউন। নেম মানে কারোর নাম বা কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, দ্যাট কাইন্ড অফ। অ্যান্ড নেক্সট প্রোনাউন, এ প্রোনাউন ইজ ইউজ টু রেফার টু এ নাউন অর নাউন ফেজ অর নাউন্স অর নাউন ফেজেস ইনস্টেড অফ দি রিপিটেড ইউজ অফ দি সেম নাউন্স অর নাউন ফেজেস। প্রোনাউন মিন্স সর্বনাম, একটি সর্বনাম, একটি বিশেষ্য, বিশেষ্য বাক্যাংশ বা বিশেষ্য, বিশেষ্য বাক্যাংশ বোঝাতে ব্যবহৃত হয়। একই বিশেষ্যগুলি বা বিশেষ্য বাক্যাংশগুলি বারবার ব্যবহারের পরিবর্তে। উদাহরণ মিন্স এক্সাম্পল, মাইকেল ইজ এ গুড বয়, হি গেটস আপ আর্লি ইন দি মর্নিং। মাইকেল একজন ভালো ছেলে, সে খুব ভোরে ওঠে। হি গেটস আপ আর্লি ইন দি মর্নিং। নেক্সট ভার্ব, ভার্ব মিন্স ক্রিয়া। ভার্ব শোজ অ্যান অ্যাকশন অর অ্যান অনগোয়িং কন্ডিশন, ইট ইজ কনসিডার্ড অ্যাজ দি হার্ট অফ এ সেন্টেন্স। ভার্ব মিন্স ক্রিয়া, ক্রিয়া মানে কি কার্য, ভার্ব মানে ভার্ব সবসময় কার্য বোঝায়। এক্সাম্পল, এক্সাম্পল ইজ অ্যালেক্স ইজ গোয়িং হোম, হি লাভস হিজ হোম। অ্যালেক্স ইজ গোয়িং হোম, অ্যালেক্স তার বাড়িতে যাচ্ছে, ঠিক আছে। অ্যালেক্স ইজ গোয়িং হোম, অ্যালেক্স তার বাড়িতে যাচ্ছে, মানে তার নিজের বাড়িতে যাচ্ছে। তো যেহেতু সে যাচ্ছে, সে মানে এখনো যাচ্ছে মানে কি, তুমি কোথাও যাচ্ছ তার মানে কি তোমার পা হাত পা চলছে, ঠিক আছে, তোমার পা চলছে, তোমার ব্রেন চলছে, তোমার বডি পার্টস সব হেলাধুলো করছে, ঠিক আছে, সব কোনো বডি পার্টস স্টেবল মুডে নেই, তুমি কিছু না কিছু একটা কাজ করছো। তো সেটাই মানে কোনো কার্য বা কোনো চলমান অবস্থায় যেই জিনিস থাকে সেটার, সেটাকেই ভার্ব দেখায়। হি লাভস হিজ হোম, সে তার বাড়ি ভালোবাসে। নেক্সট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মডিফাইজ অর ডিসক্রাইবস নাউন ইন এ সেন্টেন্স। অ্যাডজেক্টিভ মিন্স বিশেষণ, বিশেষণ একটি বাক্যে বিশেষ্য পরিবর্তন বা বর্ণনা করে। এক্সাম্পল, অ্যালেক্স লাভ হিজ বিউটিফুল ডটার্স, হিজ ডটার্স অলসো লাভ দেয়ার কেয়ারিং ফাদার। অ্যালেক্স তার সুন্দরী কন্যাদের ভালোবাসে, ঠিক আছে, তার মেয়েরাও তাদের
যত্নশীল বাবাকে ভালোবাসে। নেক্সট অ্যাডভার্ব, অ্যাডভার্বস মডিফাইড অর ডিসক্রাইব অ্যাডজেক্টিভস ভার্বস অর আদার অ্যাডভার্বস। ইট অ্যান্সার দি কোয়েশ্চেন্স ওয়েন ওয়ের হাউ অর হাউ মাচ। অ্যাডভার্ব মিন্স ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণগুলি বিশেষণ ক্রিয়াপদ বা অন্যান্য ক্রিয়াপদগুলিকে সংশোধন বা বর্ণনা করে। এটা প্রশ্নের উত্তর দেয় কখন, কখন, কোথায়, কিভাবে বা কত। এক্সাম্পল, হি ইজ রানিং ফাস্ট, শি অলওয়েজ রিডস অ্যাটেন্টিভলি। ওকে, তো সে দ্রুত দৌড়াচ্ছে, সে সবসময়, হি অলওয়েজ রিডস অ্যাটেন্টিভলি, সে সবসময় মনোযোগ দিয়ে পড়ে। নেক্সট প্রিপোজিশন, প্রিপোজিশন মিন্স অব্যয়। অব্যয় অন্যান্য বিশেষ্য বা সর্বনামের সাথে সম্পর্কযুক্ত বিশেষ্যকে প্রসঙ্গ দেয়। মিন্স প্রিপোজিশন গিভস কনটেক্সট টু নাউন্স ইন রিলেশনশিপ টু আদার নাউন্স অর প্রোনাউন্স। এক্সাম্পল, আই অ্যাম গোয়িং টু ফ্রান্স, ফ্রান্স ইজ, ফ্রান্স ইজ ইন ইউরোপ। উদাহরণ, আমি ফ্রান্সে যাচ্ছি, ফ্রান্স আছে ইউরোপে। কনজাংশন, এ কনজাংশন কানেক্টস নাউন্স, নাউন ফ্রেজেস, ক্লজেস অর সেন্টেন্সেস টুগেদার। সংযোগ, কনজাংশন মিন সংযোগ, একটি সংযোজন বিশেষ্য, বিশেষ্য বাক্যাংশ ধারা বা বাক্যকে একত্রে সংযুক্ত করে। এক্সাম্পল, জুলি লাভ চকলেট অ্যান্ড চিপস, শি লাভস পাস্তা বাট শি হেটস পিজা। এক্সাম্পল, জুলি চকলেট এবং চিপস পছন্দ করে, তিনি পাস্তা পছন্দ করে কিন্তু তিনি পিজা ঘৃণা করে। নেক্সট ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন আর ব্রিফ অ্যান্ড অ্যাব্রুপ্ট পজেস ইন স্পিচ, ইউজুয়ালি ইউজড ফর এক্সপ্রেসিং ইমোশনস। ঠিক আছে, ইন্টারজেকশন মিন্স, ইন্টারজেকশন হল বক্তৃতায় সংক্ষিপ্ত এবং মানে সংক্ষিপ্ত, এবং এটাকে বলা যেতে পারে আকস্মিক বিরতি। ঠিক আছে, ইন্টারজেকশন হলো বক্তৃতায় সংক্ষিপ্ত বা এবং আকস্মিক বিরতি, সাধারণত আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। তো ইন্টারজেকশন কি, ইন্টারজেকশন হচ্ছে কিসের জন্য ব্যবহৃত হয়, সাধারণত ইউজ ফর এক্সপ্রেসিং ইমোশনস, মিন্স আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এক্সাম্পল, ওফ দ্যাট ফিলস টেরিবল অ্যালেস, দে হ্যাভ লস্ট দি ম্যাচ। ইট মিন্স, ওফ, যে ভয়ানক মনে হয়, হায় রে। এন্ড নেক্সট, দে হ্যাভ লস্ট দি ম্যাচ, ম্যাচ হেরেছে তারা। আজকের জন্য এখানেই পার্টস অফ স্পিচের ক্লাস শেষ করছি, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, তখন আমরা নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইসবের ডিটেল, মানে এইসবের ডিটেলসে যাবো আমরা নেক্সট ক্লাসে। তো আজকের জন্য এখানেই ক্লাস শেষ, সবাই ভালো থেকো।
আর সুস্থ থেকো, বাই, টাটা, অ্যান্ড অলওয়েজ বি স্মাইল।